পুরো দেশ জুড়ে চলছে সাকিব ওপর নিয়ে ইস্যু, চলছে তর্ক বিতর্ক, গুজব গুঞ্জন, কেউ পক্ষ নিচ্ছেন সাকিবের, কেউ বা অপুর। তবে যার জন্য এত তুলপার, এত হইচই বলে দাবি অপু পক্ষের, সেই বুবলি অবশেষে মুখ খুললেন। নিজ বাসায় আজ দুপুরে সংবাদকর্মীরা সাকিব অপু ইস্যুতে তার অবস্থান জানতে চাইলে তিনি সাকিবের সাথে সম্পর্ককে সুদীর্ঘ বলে দাবি করেছেন। অপুর বিয়ের আগে সাকিব তার সঙ্গে সম্পর্ক করেছে, এরকমও দাবি জানিয়েছেন বুবলি। অপুর দাবি অনুযায়ী সাকিবের সাথে সংসার 9 বছরের। তবে কি এর আগে সাকিব বুবলির পরিচয়? সে সময় তো তিনি মিডিয়াতে অপরিচিত ছিলেন। এ প্রসঙ্গে মিডিয়ার হাতে আসা কথিত সেই কাবিননামা, যেখানে বুবলির প্রদত্ত নামের উল্লেখ আছে, তার সত্যতা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, কাবিন বা বিয়ে এর কোনোটাই যেহেতু সাকিব এখন মিডিয়াকে জানাননি, তিনিও এ বিষয়ে আগে থেকে কিছু বলবেন না। তবে শেষ পর্যন্ত সাকিব তার দিকেই আগাচ্ছেন, এমনটাই যেন কথার আবাসের সুর পাওয়া গেল বুবলির বাসে। প্রমাণ মিলেছে সাকিবের বর্তমান সিদ্ধান্তেই। অনেকেই ভেবেছিল সাকিব হয়তো সন্তানের কথা ভেবে সংসার ধরে রাখবেন, কিন্তু বিবাহিত জীবনের দীর্ঘ 9 বছরের বেশি সময় পার করে জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খান কেন তালাক দিলেন ঢাকায় চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাসকে? এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যেও। কি কারণে সন্তানের জন্মের 1 বছর পেরোতেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ করেছেন এ নায়ক? সে প্রশ্নের উত্তর খুঁজে ফিরছেন সবাই। আর তাছাড়া এ বিষয়ে স্পষ্ট করে গণমাধ্যমকে কিছু জানাননি সাকিব খান। গত এপ্রিলে ঢাকায় ছবির নতুন নায়িকা শবনম বুবলির সঙ্গে সাকিব গরুয়া একটি পরিবেশে ছবি তোলেন। ছবিটিতে ফ্যামিলি টাইম ক্যাপশন লিখে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন শবনম বুবলি। এরপরই অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে সাকিব খানের। ছবিটি প্রকাশের পরপরই গণমাধ্যমে দীর্ঘদিন গোপনে থাকা বিয়ে ও সন্তানের বিষয়টি খোলাসা করেন অপু বিশ্বাস। তবে ঘটনা যাই হোক না কেন, সাকিব, অপু এবং শবনম বুবলি এই তিনজনেই বাংলা চলচ্চিত্র অঙ্গনে উজ্জ্বল 3 নক্ষত্র। সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ সবার আগে জানতে হলে আমাদের MK TV চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।